জীবন মিশনের হোখোকুটি টকার দুর্নীতির পরিণতিতে ঘাতকর শিকার হল নাকি সুনীল গগৈ। পুয়ায় ঘটনাস্থলে উপস্থিত হওয়া মন্ত্রী রনুজ পেগুয়ে দুই করা নাই এই সন্দেহ। অপরাধী খুব পরিকল্পিতভাবে তেখেতক হত্যা করেছে। সুনীল গগৈয়ে যোগান ধরা তথ্য প্রমাণের আধারতে দুর্নীতির নিবারকে গ্রেপ্তার করেছিল জল জীবন মিশনের অভিযন্তা জয়ন্ত গোস্বামীক। তার পাছতে হত্যার ভাবুকি পাইছিল সুনীল গগৈয়ে। আনকি ঘিলামরা আর ঢকুয়াখানার পর পত্নীল ফোন করে সুনীলক হত্যা করার আশঙ্কা ব্যক্ত করেছিল দুজন লোকে। সুনীল গগৈর পত্নীল ফোন করা লোক দুজনের সন্ধানত আরক্ষী আরম্ভ করেছে অভিযান। কোনে কত কেতিয়া সুনীলক হত্যা করার ভাবুকি দিছিল সেই তথ্য পোহরলৈ আহিলে আরক্ষীর জালত পড়িব ঘাতকর দল। দলটোত সুপারি কিলার জড়িত থাকার সন্দেহ প্রত্যক্ষদর্শীর। নিশা 8 বজাত মাছলৈ উলাই যাওয়া সুনীলক অতি নৃশংসভাবে হত্যা করে মৃতদেহর চিন বোকাত ঢুকুয়া করার চেষ্টা করেছিল ঘাতকর দলটোয়ে। জ্বলাই দিয়ার পূর্বে মৃতদেহত রাসায়নিক দ্রব্য সারি দিয়ারও সন্দেহ করেছে আরক্ষীয়ে। নিশা বরষুণ নহা হলে জ্বলি ছাই হয়ে গলহেতেন সুনীল গগৈর মৃতদেহ। আনকি অজ্ঞাতে থাকি গলহেতেন শিরচ্ছেদ করে ঘাতকে ছিন্ন মুন্দ লৈ যার নৃশংস ঘটনা। ভাড়াতিয়া বা কোনোবা সুপারি দি পেলায় কিলার আনিছে, মানে ভাল কিলার আনি পেলায় ইয়াত মারিছে। ঘটনাটো মারি মেলি হেৰি কৰি আকৌ বস্তুটো নিশ্চিন্ন কৰি শেষ কৰি যাবলৈ জ্বলাই লৈ গৈছে, মুণ্ডটো কাটি লৈ যোৱা। এনেকৈ আমি যেতিয়া ডেড বডি প্ৰত্যক্ষ কৰোঁ দেখা পাওঁ। ৰাজ্য কপাই যোৱা নৃশংস ঘটনাৰ উচ্চ পৰ্যায়ৰ তদন্ত চলাবলৈ ঘটনাস্থলীত উপস্থিত হৈছে IGP সংযুক্তা পৰাশৰৰ লগতে CID আৰক্ষী অধীক্ষক সুধাকৰ সিং। ইতিমধ্যে লক্ষিমপুৰ আৰক্ষী আৰু ফৰেনচিকৰ দলে ঘটনাস্থলীৰ পৰা উদ্ধাৰ কৰিছে হত্যাকাণ্ডত ব্যৱহাৰ হোৱা দাগ, সুনীল গগৈৰ স্পৰ্টিং লাঠি আৰু এটা টৰ্চ। সুনীল গগৈৰ অৰ্ধদগ্ধ মৃতদেহ উদ্ধাৰ হোৱা সময়ত জ্বলি আছিল টৰ্চটো। টৰ্চ জ্বলি থকালৈ চাই পৰিয়ালৰ লোক উপস্থিত থকাৰ ক্ষন্তেক পূৰ্বে ঘাতকৰ দলে ঘটনাস্থলীৰ পৰা আঁতৰি যোৱাৰ সন্দেহ কৰিছে আৰক্ষীয়ে। আনফালে ঘাতকৰ পৰিচয় উদ্ধাৰ কৰিবলৈ সুনীল গগৈ আৰু পত্নীৰ মোবাইলৰ CDR পৰীক্ষা কৰাৰ উদ্যোগ লৈছে আৰক্ষীয়ে। সুনীল গগৈৰ ঘাতকক গ্ৰেপ্তাৰ কৰিলে পোহৰলৈ অহাৰ সম্ভাৱনা আছে জল জীৱন মিছনত চলি থকা শ কোটি টকীয়া দুৰ্নীতিৰ দস্তাবেজ। লক্ষীমপুৰৰ পৰা সঞ্জীৱ লাহনৰ সহযোগত বিৰিঞ্চি কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট।